ফিটনেসের জন্য লুক আই লাভ ফুড, আমি অনেক খেতে ভালোবাসি, এটা তুমি খুব ভালো মতন জানো। বাঘের গর্জন শুনবে বিশ্ব, লড়াই হবে আবার, কাপ আসবে এবার ঘরে স্বপ্ন সবার, ব্যাটে বলে জমবে খেলা যাব বহুদূর, চারিদিকে বাজবে শুধু বিজয়ের সুর, জিতবো জিতবো আমরা, আমরা জিতবো, অবশ্যই জিতবো। এটা আসলে সিসিএল এর উপলক্ষেই করা এবং সিসিএলকে ঘিরেই করা, টি স্পোর্টস এই গানটা সবকিছু দেখাশোনা করেছেন এবং হচ্ছে গিয়ে সো গানটার মধ্যে আমি ভয়েস দিয়েছি, ব্ল্যাক জ্যাং আছে, টুকু আছে এবং থিম সংয়ের মধ্যে সচরাচর র্যাপ মিউজিকের এই বিষয়টা আমরা আগে কখনো দেখিনি, তো এটাই প্রথমবার। এবং বারবার যে মাঠের মধ্যে বাসছে সিসিএলে, আপনারা দেখতেই পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, যখনই চার হচ্ছে ছয় হচ্ছে তখনই জিতবো জিতবো আমরা হচ্ছে গানটা বাজানো হচ্ছে, সো এটা আসলে খুব এনজয় করছি এবং ভালোভাবেই খুব ভালো রেসপন্স পেয়েছি আমরা গানটার, বেশ অনেক জায়গায় দেখলাম যে গানটা বাজছে, সেটাই তো সার্থকতা। মানে মাঠের বাইরেও দেখলাম অনেক, রাইট রাইট রাইট, গানটা হ্যাঁ খুব ভালো জনপ্রিয়তা পাচ্ছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দেখেন অলওয়েজ তো আমাদের গান করা হয় বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে, তবে ক্রিকেটের জন্য গান এটা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব বলে, দায়িত্ব বটে, কারণ হচ্ছে ক্রিকেটের জন্য গান করছি, ক্রিকেটার্সদেরকে ইন্সপায়ার করার জন্য গান করছি, আমাদের দেশ যাতে ভালো খেলে সামনে এইটাকে ইন্সপায়ার করার জন্য গানটা করছি। সো প্রত্যেকটা মাধ্যমে আসলে অনেক আমি বলবো যে দায়িত্ব নিয়ে আমাদের কাজ করতে হয় এবং ভালো কাজ করতে হয় সবার জন্য, সো এটা ভালো একটা প্রেশার। আমি বলবো নিজের গাফিলতির কারণে, আমি আমি কেন যেন একটু উদাসীন, আমি একটু যথেষ্ট অলস, আমি মাঝে মাঝে প্রকৃতি ভালোবাসি, মাঝে মাঝে পাহাড় ভালোবাসি, মাঝে মাঝে সমুদ্র ভালোবাসি, ইউনো মিউজিক আমার জন্য সাকসেসফুল হওয়ার জন্য না, মানে আমি মিউজিক করছি সাকসেসফুল হবো, অনেক টাকা কামাবো, আমি মিউজিক করে আমার ভালো লাগা ভালোবাসার থেকে, সেই কারণে আমার যখন ভালো লাগে যখন ভালোবাসি গান কাজটাকে তখনই এটার প্রতি প্রেমে পড়েই কিন্তু আমি কাজটা করি, আমি কোনো কম্পিটিশনে দৌড়াদৌড়ি করতে চাই না, কোনো আমার কোনো তাড়াহুড়া নেই, আমি আস্তে ধীরে কাজ করছি, আনন্দ নিয়ে কাজ করছি, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ফিটনেসের জন্য লুক আই লাভ ফুড, আমি অনেক খেতে ভালোবাসি, এটা তুমি খুব ভালো মতন জানো, সো আমি অনেক খাওয়া ভালোবাসি, খাওয়া দাওয়া করার পরে অনেক মোটাও হয়ে যাই, তো এই কারণে আসলে ফিটনেসটা নিজের জন্য, নিজের স্বাস্থ্য ভালো রাখার জন্য, শরীরটা ভালো রাখার জন্য আমি এক্সারসাইজ করি, ফুড কন্ট্রোল করি না, পারিও না পারবো না, খাবো আর এক্সারসাইজ করবো।